অবশেষে দামকমতির খবর মিলল হুহু করে চড়ে 230 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 15 টাকা কমে রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 225 টাকায়। বাজার তথ্য বলছে গত মাসের শেষ দিকে ওই মুরগি বিক্রি হয়েছে 150 থেকে 160 টাকা কেজি হিসেবে। জানা গেল ডিমের দাম কমেছে ডজনে 10 টাকা। রকমারে ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। 130 টাকা লাল ডিমের ডর্জন, সাদা ডিমের ডর্জন হলো 125 টাকা। গত সপ্তাহে হচ্ছে 235 টাকা, আর এই সপ্তাহে বেচতে আছে 220 টাকা 25 টাকা ব্রয়লার মুরগির দাম। কিন্তু এইভাবে থাকলে তারপরে দাম বেশি হয়ে যাইতেছে। খুচরা বিক্রি কমে গেছে, কজনের সমর্থন আছে একটা মুরগি মানে 500 টাকা দিয়ে কিনে খাওয়ার মতো। যদিও উচ্চ মূল্যের কারণে দাম কমতির এই খবর কোনো স্বস্তি দিতে পারছে না ভোক্তাদের। 230 টাকা গ্রামে এগুলি নিচ্ছি আপনার ব্রয়লারটা, কিন্তু আজকে বলছে 20 টাকা। কঠিন হয়ে যাচ্ছে মানে কি, বাজারে অনেক জিনিসের দাম বেশি। আগে যেখানে মাসে 4 থেকে 5 বার মাংস খেতাম, এখন সেখানে 2 বার হয়ে গেছে। এদিকে প্রায় স্থিতিশীল মুদিপণ্যের বাজারে শোনা গেল বাড়তে শুরু করেছে ভোজ্য তেলের দাম। আর প্রায় 5 মাস ধরে চলা চিনির সংকট না কাটলেও সব পণ্যের বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা। পাম বাসে ধরেন আপনার গত সপ্তাহ থেকে এই সপ্তাহ 200 টাকা, আর সোয়াবিন বাসে হইলো আপনার সোয়াবিনও 200 টাকা বাড়ছে। মূল্যের চেয়ে বেশি নেওয়ার চেষ্টা করে। পাম তেলের দাম আগে ছিল আপনার 120 টাকা লিটার, এখন হচ্ছে 125 টাকা লিটার। লিমিটেড ইনকামের যারা তাদের জন্য খুবই অসুবিধা, নিম্নবর্গের মানুষের জন্য না বিশ্বাস। সবজির বাজারে বেশ খানিকটা দাম কমের দাবি করা বিক্রেতাদের সঙ্গে একমত নন ক্রেতারা। তাদের দাবি, সাপ্তাহিক ছুটির দিনে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। গরমকালীন সবজি কিছুটা কমছে, মানে কেজি তো 10 টাকা 15 টাকা 20 টাকা পর্যন্ত 30 টাকা পর্যন্ত কমে আছে। পুস্তার দাম অনেক কমছে, গত সপ্তাহে এই সপ্তাহে কেজি 50 টাকা কমে গেছে, এখন 70 টাকা কেজি, গত সপ্তাহে তো 150 টাকা 120 টাকা ছিল। ক্রেতা বেশি শুক্রবারে আসে, এজন্য প্রত্যেকটা সবজির দাম এরা বাড়িয়ে দেয়। ভালো হতো যদি সরকার একটু আরেকটু যদি দৃষ্টি দিত বাজারের দিকে, এবং এই যে ক্যাপ ট্যাপ যারা আছে তারা যদি আরেকটু অ্যাক্টিভ হতো আমরা একটু স্বস্তি পেতাম। বাজার ঘুরে দেখা গেল বিক্রি কম, চালের দরদামে নেই কোনো ওঠানামা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।